বাবলু বাবলু তোদের জন্য আমি খুব মজা করলাম সত্যি ঠিক বলেছিস পিকনিকের মজা তো আমাদের সাথে ঠিক বলেছিস পাগলা এই জঙ্গলে সবথেকে ভালো পিকনিক আমরা করি হ্যাঁ ঠিক বলেছিস কিন্তু আমরা যদি খেতে খেতে গল্প বলতে পারতাম তাহলে কত ভালো হতো ঠিক বলেছিস আমি ভালো বলি আর খুব ভালো গল্প বলতে পারি দাদা তুই একটা গল্প শোনা সবাই শোন দেখি কোনটা পড়া যায় ছোট্ট পরীর গল্প আলে এটা শুনেছি আমার মনে হয় এটা ইন্টারেস্টিং কিছু নেই আলে হ্যাঁ এটা কি আমি শুনতে চাই হ্যাঁ ঠিক আছে আমি তোদের নতুন একটা গল্প শোনাবো ঠিক আছে আমায় ভাবতে দে হ্যাঁ তবে শোন অনেকদিন আগের কথা এই জঙ্গলে একটা শেয়াল থাকতো তার নাম সানি ও খুবই ভালো মনের ছিল আর হ্যাঁ খুব সুন্দরীও ছিল জঙ্গলের সবাই ওকে খুবই পছন্দ করত আর ভালোবাসত অসাধারণ আমি হলাম সেই মেয়ে যার নাম হলো লিটল রেড সানিহুড না এই গল্পে আমিও আসতে চাই দাদা এই গল্পে আমার জন্য একটা ক্যারেক্টার দে আমিও এতে থাকতে চাই তোরাও গল্পে থাকতে চাস ঠিক আছে পাগলা এই গল্পে তুই সানির মা হবি মা হব একদমই তাই তোর চরিত্রটাও খুব ভালো আর এই গল্পটা তোকে নিয়েই হবে রে পাগলা বাহ দারুণ দাদা এতে কি বলছিস আমার মেন রোল চাই ঠিক আছে আর আমার মাথায় একটা আইডিয়া আছে যদি আমি লিটল রেড সানি হই আর ও আমার চেলা হয় তাহলে কেমন হবে ঠিক আছে এবার তাহলে তুই আমাদের একটা ভালো গল্প শোনা আরে না না গল্প তুই শোনা দাদা ঠিক আছে তাহলে একদিন সানির মা বলল আরে হ্যাঁ আমি তোমার মা আর আমি চাই যে তুমি এই ঝুলিতে করে দিদিমার বাড়িতে কিছু জিনিস নিয়ে যাও এর মধ্যে ওনার ওষুধ রয়েছে আমি এটা নিশ্চয়ই নিয়ে যাব এটা আমি ঠাকুমার কাছে নিয়ে যাব আর হ্যাঁ একটা কথা সবসময় হাইওয়ে ধরেই যাবি কিন্তু বুঝেছি পরে দেখা করছি মা বাই বাই সাবধানে যা গুড বাই মা লা 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 এই রে এবার আমি কোন দিকে যাব ঠাকুমার বাড়ি কোন দিকে ঠিক আছে জঙ্গলের ভেতরে এই পথ দিয়ে যেতে হবে আচ্ছা আমি জঙ্গল দিয়েই যাব হ্যাঁ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আর তারপর সেই পেঁচা মাটিতে এসে পড়লো কারণ ওর খুব ঘুম পেয়ে গিয়েছিল ও জল দেখে ও ভয় পায় আর ও বৃষ্টিতে ভিজে গেলে অজ্ঞান হয়ে যায় কিন্তু ওকে নিয়ে ভাবিস না তুই দেখ এই গল্প যখন শেষ হয়ে যাবে তুই প্রধান চরিত্র হয়ে উঠবি রে পাগলা এই তুই ঠিক আছিস তো আমি ঠিক আছি তোর কাছে কি একটু জল আছে তেষ্টা পেয়েছে ঠিক আছে তুই এখানে থাক আমি তোর জন্য জল নিয়ে আসি ও হ্যাঁ ওটা আবার কি বাহ আরে বাহ নম 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 আমি আরো খাবো এটা কি ভালো খেতে হ্যাঁ সত্যি ইশ যদি পড়তে পারতাম এবার কাজ হয়ে যাবে এবার এই দুটো বোতলেই কিছু না কিছু আছে এবার এর বদলে কিছু তো আমাকে দিতেই হবে ও কাজ হয়ে গেছে এবার আমার ঘুম পাচ্ছে ও এই দেখ আমি এসে গেছি হ্যাঁ ও তোর শরীরটা মনে হচ্ছে ভালো নেই আরে তুই তো সুস্থ আছিস আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ভুলিস না যেন উঠে এই জলটা অবশ্যই খাস হ্যাঁ
আরে ঠাকুমা, আপনার খিচুড়িটা মোটেই ভালো হয় না। ঠাকুমা, তুমি কোথায়? ঠাকুমা, আমি আমি মীরার মেয়ে সানি। ঠাকুমা, হ্যাঁ, ঠাকুমা কোথায় গেল? আরে বাপরে, ঠাকুমা কোথায় গেলেন উনি? ঠাকুমা, ঠাকুমা তুমি অসুস্থ? আরে কেমন আছিস? হ্যাঁ ঠাকুমা, আসলে হয়েছিল কি, ঠাকুমা তোমার গলার আওয়াজটা অদ্ভুত। আরে না না রে, আরে বয়স হয়েছে তো, তাছাড়া শরীরটাও ভালো নাই। ঠিক আছে, কিন্তু ঠাকুমা তোমার হাতে কি হয়েছে? ওই একটু ব্যথা লাগছিল। ও দেখো, তোমার জন্য কিছু ফল আর ওষুধ এনেছি, আর বাগান থেকেও কিছু এনেছি। আর এটাও এনেছি, এই বটলে টমেটোর জুস আছে যা মা তোমার জন্য বানিয়েছে। ও আর এটাও। হ্যাঁ ঠাকুমা, আমি ঠিক আছি রে। ঠাকুমা এটা ট্রাই করো। তবে রে আমার সাথে মস করা, আমি তো ঠাকুমার মতো তোরেও চিবিয়ে খামু। এইবার তোরে আমি ধরে চিবিয়ে খাবো। খুব জোরে লাগে নাই, গেল কই? তুই আমার সাথে লুকোচুরি খেলতাছিস, তবে রে কোথায় আছিস বল? হ্যাঁ ঠিকই বলেছিস, ধরে ফেলেছি তোরে। না আমি সরব না। আর হ্যালো, তুই ওকে কি করছিস রে? ওকে যেতে দে বলছি। তুই কি সিনেমার হিরো নাকি রে? দেখাই যাক তোর কত দম। এটা তো পরিষ্কার যে শিকারীর কাছে বন্দুক আছে, কিন্তু সেই সময় তোর কাছেও তো কিছু থাকা উচিত। ঠিকই বলছিস, আরেকবার চেষ্টা করি। বাহ দারুণ, তুই কি ভাবছিস গল্প পাল্টে দিলে তুই ওরে বাঁচাইতে পারবি? হয়তো না, কিন্তু হয়তো এটা দিয়ে পারবো। এই ওইটা তোর হাতে। এক মিনিট, আবার কি হলো? আমি এটা ভাবছিলাম যে একটা বড় হিরোর একটা চামচি থাকা দরকার তো, না হলে ওই লোকটাকে একা কি করে হারাতে পারবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথায় যেন ছিলাম আমরা? আমার কোমর। তুই ঠিক আছিস তো? আরে বন্ধু, আমার মনে হয় একটু ছুটির প্রয়োজন। আমার গল্প শেষ। খুব হাসি, আমার তো অন্য কিছু মনে পড়তেছে। কেষ্ট, আজকে কাউরে সামনে।